আন্তর্জাতিক কথা কথাবার্তা নাই। আজকের দিনটি অত্যন্ত একটি সাধারণ দিন, তবু স্মৃতির মণিকোঠায় চিরকালে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দিনটিতে অত্যন্ত একটি শুভ কাজ সম্পন্ন হতে চলেছে। শুভ কাজটি হল মৃণাল সিংহ রায় মতো একজন আদর্শবান ব্যক্তি আরোগ্য মুক্তি প্রতিস্থাপন। বহুদিন ধরে এই মূর্তি স্থাপনের কাজ শুরু হয়েছিল। এদিক দিয়ে যাতায়াতের পথে দেখতাম কোনোদিন পিছনের দেওয়াল, কোনোদিন পাশের দেওয়াল। সেগুলো সম্পূর্ণ হওয়ার পর জানলায় গ্রিল, দরজায় গ্রিল, কোনোদিন ছাদ ঝালাই হল। তো দীর্ঘদিনের প্রচেষ্টায় এটা তৈরি হয়েছে। সুতরাং সেই বাবু বাগ মহাশয়ের কতটা শর্তহীন আনুগত্য, কতটা দাদার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকলে আজকের দিনে ঠিক নিজের হয়ে অত্যন্ত সাহসের সঙ্গে মৃণাল সিংহ রায় মূর্তি স্থাপনের কাজটা সমাপ্ত করতে পেরেছে। তার সাথে কৃতজ্ঞতা জানাই পূজা রয়েছে বুবাই, মৃণাল সংঘের প্রত্যেক সদস্য এবং এখানকার সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী বৃন্দ এবং শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকগণ, যাদের পূর্ণ সহযোগিতা সমর্থন ছাড়া আজকের এই শুভ কাজটি এত সহজে নাও হতে পারত। প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে এই শুভ কর্মপ্রের প্রধান পাণ্ডারি বাবুদাকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই। কিছু বলার আগে অনেক রাত হয়েছে, তবু আমি যতটা পারছি সংক্ষেপে বলব। কিছু বলার আগে এই যে দোকান সামনে দেখতে পাচ্ছেন অনিদ্রা দোকান, এখান থেকে দাদা রাজনৈতিক জীবনের সূত্রপাত, বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এখান থেকে নিয়েছেন, বহু গণ্যমান্য ব্যক্তির সাথে বেঞ্চে বসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলাপ আলোচনার মাঝে অনিরা বা তার ভাইরা যে আছে গোপালরা, রঞ্জিতরা, সঞ্জিতরা সকলের সাথে হাসি ঠাট্টা আরম্ভ রসিকতায় মেতে উঠতেন। তো আমার মনে হয় এইসব মানুষগুলো ওই সময়কার প্রত্যেকটি মুহূর্ত আজও একটি গ্রহণ করে চলে। শুধু তাই নয়, এতদূর অঞ্চলের অনেক মানুষজন যারা কোয়াটার ছেড়ে চলে গেছে, গোপালরা আছে, ভুলরা অর্থাৎ বাবলুরা আছে, কুটুকুন্দ কাকিমা আছে, লালুদার মা, জলি বদি আছে, রামপ্রসাদটা আছে, সকলের সাথে তার একটা মিষ্টি সম্পর্ক। তো সব মিলিয়ে তাদের সমন্বয়ে এই বটতলা অঞ্চল, সে বটতলার আশা গভীর বছর ধরে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা বটতলা একটা নির্দিষ্ট ঠিকানা হয়ে রয়ে গেছে আজও সেই মানুষের কাছে। সেই দিক থেকে আজকে এটা আমার কাছে, আমাদের কাছে পীঠস্থান, তার আরোগ্য মূর্তি প্রতিস্থাপিত হল। আজকে যে কর্মসূচি তার উদ্দেশ্য কি, মূর্তি কেন স্থাপিত হল, একজন আদর্শবান মানুষের মূর্তি যখনই স্থাপিত হয়, যাতায়াতের পথে মানুষ যখন তার মূর্তিকে দেখবে, তার আদর্শকে সামনে রেখে সে চলার পথ ঠিক করবে, ভুল ত্রুটি থাকলে তার কথা স্মরণ করে নিজের ভুল ত্রুটি শুধরে নেবে। পথ চলার ক্ষেত্রে সেই আদর্শবান ব্যক্তিত্বের মূর্তি দেখে নিজের কাজের প্রেরণা পাবে, উৎসাহ পাবে। একজন মানুষ তার শরীরে বাঁচে না, মানুষ বাঁচে তার কীর্তিতে, মননে, আত্মস্মরণে। সেই দিক থেকে নতুন প্রজন্মকে প্রেরণা দিতে, উৎসাহ দিতে দাদার মতো একজন আদর্শবান মানুষের মূর্তি স্থাপিত করার সামাজিক দায়বদ্ধতা আমাদের সকলের। সেই দায়বদ্ধতার কাজটি নিয়মে সম্পন্ন করেছেন বাবু বাগ মহাশয় এবং এতদ অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দ এবং মৃণাল সংঘের প্রত্যেক সদস্য। মৃণাল সিংহ রায় সারা জীবন ব্যাপী সংগ্রাম, তার আত্ম বলিদান, তার কোন পরিণতি
মানে নিষ্ঠুরের মানুষ অনুসরণ করবে কাকে? অনুসরণ করার মতো একজন ব্যক্তি বা নেতার নাম মনে করে, একজন ব্যক্তি বা নেতার নাম মনে করে যে পুলিশের লাঠি লাফালে বন্দুকের গুলিকে উপেক্ষা করে যে কোনো আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব নিয়েছে, একজন নেতা বা ব্যক্তির নাম মনে যে পুলিশের লাঠি লাফালে রক্ত ঝরিয়েছে, বেবাদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে, অনশন করেছে, অধিকার ছিনিয়ে নেওয়া লড়াই করতে শিখিয়েছে, আগামী প্রজন্মে তার সংগ্রামী চেতনাকে সামনে রেখে আগামী লড়াই লড়বে, ঘর উজাড় হয়ে যাবে, নাম খুঁজে পাবেন না। দাদার প্রয়াণে বিষ্ণুর একজন দক্ষ সংগঠক, এক বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, সর্বোপরি একজন সৎ স্বচ্ছ উদার মনে বহু মাপের মানুষকে হারিয়েছে, কিন্তু আমি তা হারিয়েছি, আপনারা তা হারাননি, সমাজটা হারায়নি। দাদা হয়ে ভোটকে শুধু মানুষের জন্য স্বপ্ন দেখাতে শিখিয়েছিল, ভোট হয়ে সেই দাদাকে হারিয়েছি, যে দাদা মনের হাতে হাত ধরে একসাথে ভবিষ্যতে পথ চলার অঙ্গীকার করেছিল, সে হাত মাঝপথে ছুটে গেছে, যে বুকে আশ্রয় রেখে তোফানা চোখের জল ফেলে সকল যারা জুড়াত সে আশ্রয়টা ছিনিয়ে গেছে, এখন সে স্বর্গের দিকে অনন্ত পথের যাত্রী। দাদা ছিল সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিল, লক্ষ্য একটা, শুধুমাত্র মানুষের জন্য অক্লান্ত পথ চলা, কিন্তু
ছিল লঘু ঘর। সামাজিক নিয়ম রীতির বন্ধনে বাধা পড়ে মানুষ ধীরে ধীরে স্বাভাবিক হয়। আমি তার ব্যতিক্রম নই, ধীরে ধীরে স্বাভাবিক হয়নি, কিন্তু যখন দাদাকে হারিয়েছিলাম তখন মনে হয়েছিল বাঁচাটা অসম্ভব। কিন্তু এখন নিম্নে আছি, মনে হয় মনে আমার দাদা দেখে না, দেখলে কারো কথায় মৃদু হাসি, কারো কথায় অত্র হাসি, প্রয়োজনে থাকে লাগাই রং, কিন্তু হচ্ছে না। সময়টা ছিল ধুলোবেলার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। মনে পড়লে আজও শীতকাল আগে শীতল রক্তের স্রোত প্রবাহিত হয়। দেখো ঘাটে তার সকল যাত্রার পরিসমাপ্তি, ঘটনাকারীর মধ্যে চিমনির মুখ দিয়ে কালো ধোঁয়া, সব স্বপ্ন দূরে রাখ, সব লড়াইয়ের রীতি একটা অধ্যায় শেষ। কিন্তু জেনে ওঠা বর্তমান, আমি তাকে শেষ হতে দেব না, সে বাঁচবে আমার সামনে, সে বাঁচবে আমার যন্ত্রণায়। প্রত্যেকটা স্বপ্নের মধ্যে সে গুরুত্ব নিয়ে বিবেচনা করত, আজ যদি মুকুটহীন সম্রাট রূপে সারা বিশ্ব
হয়েছিল। তারা সামনে থাকুন, আমাকে একটু পাশে রাখুন।